রাজশাহীর সমাবেশে 15 লাখ মানুষের জনসমাগম হবে বলছে বিএনপি। এরপর জানিয়ে দিব 10 ডিসেম্বর বিএনপির সমাবেশ, সংঘাতময় রাজনীতির বহিঃপ্রকাশ। আরো জানিয়ে দেব আগাম জামিন নিতে হাইকোর্টে বিএনপির নেতাকর্মীদের ভিড়। এরপর জানিয়ে দেব বাংলাদেশ সবসময় ভারতের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পায় বলছে বার্মা। এদিকে মানবাধিকার ইস্যুতে নতুন ষড়যন্ত্র সরকার উপেক্ষা করছে। এবং সর্বশেষ জানিয়ে দেব হাইকোর্টে আগাম জামিন পেলেন ইশরাক হোসেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার কাছে গুরুত্বপূর্ণ হলে এবং আপনার কাছে প্রিয় মনে হলে অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। রাজশাহীর সমাবেশে 15 লাখ মানুষের জনসমাগম হবে বলছে বিএনপি। আগামী 3 ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশে 15 লাখ মানুষের জনসমাগম হবে বলে আশা প্রকাশ করেছেন দলটির নেতারা। বুধবার দুপুরে নগরীর মালোপাড়ায় নগর বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়। বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মেজানুর রহমান মিনু বলেন, আগামী 3 ডিসেম্বরের গণসমাবেশ বানচাল করতে কিছু অতি উৎসাহী পুলিশ বিএনপির নেতাকর্মী বিরুদ্ধে গায়েবী মামলা দিচ্ছেন। বিভাগ জুড়ে এ পর্যন্ত শতাধিক মামলা হয়েছে, তারপর রাজশাহীতে দেশের সবচেয়ে বড় গণসমাবেশ হবে, অন্তত 15 লাখ নেতাকর্মী যোগ দেবেন। বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, সমাবেশের আগে ধর্মঘট হবে, তাই নেতাকর্মীরা আগে থেকে আসতে শুরু করেছে। তাদের থাকার জন্য শহরের কমিউনিটি সেন্টারগুলো ঠিক করেছিলাম। পুলিশ সবখানে গিয়ে বলে আসছে, কেউ বিএনপির লোকজনকে থাকতে দিলে তাকে ধরে নিয়ে যাবে, এটা কেমন কথা ভাই? একটা সভ্য দেশে এটা হতে পারে? রাজশাহীতে দেশের সবচেয়ে বড় সমাবেশ হবে উল্লেখ করে তিনি বলেন, আমাদের স্থানীয় নেতাকর্মীরা দূর থেকে আসা মানুষকে থাকতে দেবেন, প্রয়োজনে নিজে না খেয়ে তাদের খাওয়াবেন, এভাবেই এখন পরিকল্পনা করতে হচ্ছে। যে কোনো মূল্যে সমাবেশ সফল হবে এবং এই সমাবেশ থেকে ঢাকার সমাবেশের একটা গণজোয়ার সৃষ্টি হবে। সংবাদ সম্মেলনে বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত মহানগর, বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকুল মিলন সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 10 ডিসেম্বর বিএনপির সমাবেশ, সংঘাতময় রাজনীতির বহিঃপ্রকাশ। আগামী 10 ডিসেম্বর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চায় বিএনপি, কিন্তু সরকার বলেছে নয়াপল্টনে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে করতে হবে সমাবেশ। সমাবেশ স্থল নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি উভয়ের মধ্যে এক ধরনের বিরোধ চলছে। এ প্রসঙ্গে দ্য ডেইলি স্টার কথা বলে রাষ্ট্রবিজ্ঞানী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ডক্টর আল মাসুদ হাসানুজ্জামানের সঙ্গে, আপনি 10 ডিসেম্বর সমাবেশকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটাকে কিভাবে মূল্যায়ন করবেন? ডক্টর আল মাসুদ হাসানুজ্জামান, দুই দলের নিজস্ব যুক্তি আছে। এটা সত্য যে দেশের রাজনৈতিক দৃশ্যপটে দীর্ঘদিন ধরেই অনিশ্চয়তা বিরাজ করছে। দেশকে সংঘাতময় রাজনীতির পথে ঠেলে দুই দল কোনো ঐক্যমত্যে পৌঁছাবে না বলেই মনে হচ্ছে। এখন যা দেখছি তা হলো দেশ একটা সংঘাতময় রাজনীতির মুখোমুখি। বিষয়গুলো সামনের দিনগুলোতে আরো পরিষ্কার হবে। কেন দুই পক্ষ বিবাদ করছে? 1991 সালে দেশে যখন সংসদীয় গণতন্ত্র ফিরে এলো, তখন সবার আশা ছিল যে রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের চর্চা করবে এবং একে শক্তিশালী করবে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো দুটি বড় দল আওয়ামী লীগ ও বিএনপি সবসময় রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া আর কিছুই চায় না। ধীরে ধীরে এটাই আমাদের রাজনৈতিক সংস্কৃতির মূল হয়ে দাঁড়িয়েছে। এ কারণে প্রধান দুটি দলের মধ্যে আস্থাহীনতা বাড়তে থাকে, যা শেষ পর্যন্ত সংঘাতময় রাজনীতির দিকে নিয়ে গেছে। আপনি কি অদূর ভবিষ্যৎ এই দুই দলের মধ্যে ঐক্যমত্যের কোনো সম্ভাবনা দেখছেন? ডক্টর হাসানুজ্জামান বলেন, দুই দলের মধ্যে কোনো বোঝাপড়া নেই, রাজনীতিতে সবকিছু লিখিত থাকে না, দলের রাজনীতির মধ্যে কিছু অলিখিত নিয়মও থাকার কথা। তারা কেমন রাজনীতি করবে, তারা কিভাবে কাজ করবে, দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের রাজনীতিতে এমন অলিখিত কিছু নেই, যে কারণে দলগুলোর পক্ষে কোনো ঐক্যমত্য পৌঁছানো কঠিন। আগাম জামিন নিতে হাইকোর্টে বিএনপির নেতাকর্মীদের ভিড়। গ্রেপ্তার এড়াতে আগাম জামিন নিতে ভিড় বাড়ছে হাইকোর্টে। যারা আসছেন তাদের অধিকাংশই বিএনপির নেতাকর্মী। গত 2 মাসে বিএনপির প্রায় 15,000 নেতাকর্মী জামিন নিয়েছেন। বুধবার দেখা যায় আগাম জামিন নিতে হাইকোর্টে ভিড় করেছেন বিএনপির নেতাকর্মীরা। জামিন নিতে আসা ব্যক্তিদের সঙ্গে কথা বললে তারা জানান, মিথ্যা বানোয়াট ও গায়েবী মামলায় তাদের আসামি করে মামলার নামে হয়রানি করা হয়েছে। কারো কারো দাবি যে মামলায় তাদের আসামি করা হয়েছে সে মামলার সঙ্গে কোনোভাবেই তাদের সম্পৃক্ততা ছিল না, শুধু প্রতিহিংসার জেরে তাদের মামলার আসামি করা হয়েছে।
আসামি পক্ষের আইনজীবী রকনুজ্জামান সোজা বলেন, মিথ্যা বানুয়াটো ভিত্তিহীন। মামলায় 187 জনকে ও অজ্ঞাতনামা প্রায় 500 জনকে আসামি করে একটি মামলা হয়েছে। সেই মামলায় জামিনের জন্য আজ আমরা আবেদন করেছি। এ প্রসঙ্গে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত সময় সংবাদকে জানান, নাশকতার মতো গুরুতর অপরাধীদের আগাম জামিন দেওয়া উচিত নয়, এমনকি আপিল বিভাগের যে নির্দেশগুলো রয়েছে সেই আলোকে এ ধরনের মামলায় আগাম জামিনের কোনো সুযোগ নেই। বিএনপির হিসাবে 22 আগস্টের পর থেকে গত 3 মাসে দেশের 58 জেলায় 261টি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে 5 শতাধিক। বাংলাদেশ সবসময় ভারতের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পায় বলছে ভার্মা। বাংলাদেশ নব নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বলেছেন, প্রতিবেশী দেশগুলোর জন্য একটি নীতি থাকায় বাংলাদেশ সবসময় ভারতের নিকট থেকে সর্বোচ্চ অগ্রাধিকার পায়। তিনি বলেন, প্রতিবেশী দেশগুলির জন্য ভারতের একটি নীতি রয়েছে, এক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। যে কোনো বিষয়ে সবচেয়ে বেশি অগ্রাধিকার পায় বাংলাদেশ। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনের সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিবকে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান। বাংলাদেশকে ভারতের খুব ভালো বন্ধু উল্লেখ করে হাই কমিশনার বলেন, এই অঞ্চলে সন্ত্রাস দমনে বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশ কখনোই সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়নি। এ লক্ষ্যে তিনি উল্লেখ করেন, সন্ত্রাসীদের কোনো ধর্ম ও সীমানা নেই। তিনি বলেন, আওয়ামী লীগ কখনো সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় না এবং বাংলাদেশের মাটিকে কখনো এই উদ্দেশ্য ব্যবহার করতে দেয় না। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও ভারত আলোচনার মাধ্যমে তিস্তা নদীর পানি বণ্টন সহ অমীমাংসিত সব সমস্যার সমাধান করতে পারে। তিনি ভারতীয় ব্যবসায়ীদেরকে বাংলাদেশের 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানান। প্রণয় ভার্মা বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য যোগাযোগ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বৈঠকে শেখ হাসিনা এবং ভার্মা উভয় দুই প্রতিবেশী দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক সহজতর করার জন্য ব্যাপক অর্থনৈতিক অংশীদারী চুক্তি নিয়েও আলোচনা করেন। প্রণয় ভার্মা বলেন, ভারত বাংলাদেশকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা দিবে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের প্রশংসা করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সমগ্র জীবন দেশের মানুষের জন্য উৎসর্গ করেছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর উৎসর্গ অনুসরণ করে তিনি নিজেও দেশের মানুষের জন্য তার জীবন উৎসর্গ করেছেন। এ সময় অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কাইকাউস উপস্থিত ছিলেন। সূত্র বাসস। মানবাধিকার ইস্যুতে নতুন ষড়যন্ত্র সরকার উপেক্ষা করছে। গত 10 বছর ডিসেম্বরে বাংলাদেশের ব্যাপারে আচমকা এক নিষেধাজ্ঞা আসে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস কেউ কিছু জানত না। আকস্মিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এলিট ফোর্স র্যাবের কয়েকজন কর্মকর্তা এবং র্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই ঘটনায় গোটা দেশ স্তম্ভিত হয়ে যায়। কিভাবে এই নিষেধাজ্ঞা আরোপ করা হলো এবং কেন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দূতাবাস এবং এ ব্যাপারে কিছুই জানলো না, সে নিয়ে নানামুখী আলাপ আলোচনা এবং আত্মসমালোচনা হতে থাকে। তারপর বাংলাদেশের উপর মানবাধিকার দিয়ে উপর্যুপুরি চাপ আসতে থাকে। বাংলাদেশে গুম, ডিজিটাল নিরাপত্তা আইন ইত্যাদি ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমা দেশগুলো কথা বলতে থাকে। বাংলাদেশ যখন যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছিল তখন থেকেই কয়েকটি মানবাধিকার সংগঠন, যাদের মধ্যে অন্যতম হলো হিউম্যান রাইটস ওয়াচ, যারা যুদ্ধাপরাধীদের কাছ থেকে নানা রকম সুযোগ সুবিধার বিনিময়ে তাদের পক্ষে অবলম্বন করা শুরু করেছিল, সেখান থেকে বাংলাদেশের মানবাধিকার ইস্যু নিয়ে পশ্চিমা দেশগুলো মাতামাতি করছে। আর সর্বশেষ 2019 সাল থেকে গুম এবং ডিজিটাল নিরাপত্তা আইনকে সামনে নিয়ে আসা হয়েছে বাংলাদেশের মানবাধিকার ইস্যু হিসেবে। কিন্তু প্রশ্ন হলো যে এই বিষয়গুলোকে মোকাবেলা করার জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় মানবাধিকার কমিশনারের যে কৌশল অবলম্বন করা উচিত ছিল, যেভাবে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার দরকার ছিল, সেটি আমরা করতে পারিনি। জাতীয় মানবাধিকার কমিশন একটি অকার্যকর প্রতিষ্ঠান হিসেবে পরিণত হয়েছিল গত কয়েক বছর ধরে। সম্প্রতি মানবাধিকার কমিশনের মেয়াদ শেষ হয়ে গেছে 22 সেপ্টেম্বর। এখান পর্যন্ত সরকার নতুন মানবাধিকার কমিশন গঠন করেনি। দীর্ঘ 2 মাস অতিক্রান্ত হওয়ার পরও মানবাধিকার কমিশন গঠন না হওয়াটা একটি বিস্ময়কর ঘটনা। অনেকেই মনে করছেন যে কখন
যখন বাংলাদেশের মানবাধিকার ইস্যু নিয়ে পশ্চিমা দেশগুলোর বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে রয়েছে, সেই সময়ে কমিশন 2 মাস ধরে গঠন না করাটা এক ধরনের পাগলামি ছাড়া আর কিছুই নয়। এরই মধ্যে দিয়ে বাংলাদেশে এই মানবাধিকার ইস্যু নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে সেটিকেই উপেক্ষা করছে, কিন্তু উপেক্ষার কৌশলে নয়, বরং এটিকে মোকাবেলা করার কৌশলেই সরকারের কাজ করা উচিত ছিল বলে অনেকেই মনে করছেন। হাইকোর্টে আগাম জামিন পেলেন ইশরাক হোসেন। বরিশালে বিএনপির সমাবেশে যাওয়ার পথে গৌর নদীতে হামলা ভাঙচুরের মামলায় হাইকোর্টে আগাম জামিন পেয়েছেন বিএনপির নেতা ইশরাক হোসেন। আজ বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ তাকে 6 সপ্তাহের আগাম জামিন দেন। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাককে প্রধান আসামি করে দলটির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে গত 5 নভেম্বর মামলা করেন গৌরনদী উপজেলার মহিলারা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল রাড়ি। মামলার পরে গৌরনদী মডেল থানার পরিদর্শক তদন্ত হেলাল উদ্দিন গণমাধ্যমকে জানান, পেনাল কোড ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। মামলায় ইশরাক হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া গৌরনদী উপজেলার বিএনপি নেতা বদিউজ্জামান, মিন্টু, সজল সরকার ও জাফর সহ নামধারী 70 জন এবং অজ্ঞাতনামা আরও 50 থেকে 60 জনকে আসামি করা হয়েছে।